মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গতকাল নতুন দিল্লিতে বৈঠকে যে আঠারোটি দল অংশ নিয়েছিল তার রাজনৈতিক কোনো গুরুত্ব নেই বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আজ নিউটাউনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী ঐক্য ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন দেখুন শরৎ পাওয়ারকে সবাই ধরেছেন সিনিয়র আছেন কিন্তু তারও ইতিহাস যেটা আছে এক সময় টেরিস্টদের সঙ্গে যোগাযোগ ছিল বোম্বে দাঙ্গা ইত্যাদির সময় তার যে ভূমিকা ছিল সেটা সন্দেহের উপরে নয় এরকম ব্যক্তি যদি দেশের প্রধান রাষ্ট্রপতি হন তাহলে আবার এই দেশেতে টেরিজম বাড়বে আর এটা ঠিক যে বিরোধীরা আছেন কোনো নেতা নেই কে নেতা হবে কে মোদির সামনে যাবে কে মুরগি হবে ঠিক করা যাচ্ছে না কেউ রাজি নয় শরৎ পাওয়ারের যা বয়স এই বয়সে আর লোকে হাওয়া খায় না কেউ ক্ষুদিরাম হতে চাইবে না তো সেই জন্য মমতা ব্যানার্জির ইচ্ছা আছে যে কেউ যদি একবার আমাকে বলে আমি রাজি হয়ে যাব কিন্তু কেউ ওনার নাম বলবে না উনি খুব চেষ্টা করছেন সবাইকে বোঝাচ্ছেন কেউ আসতে চাইছে না শুনলাম আঠারোটা পার্টি এসছিল আমাদের পশ্চিমবঙ্গে এরকম দশটা পার্টি আছে যার কোনো প্রতিনিধি নাই তারা বৈঠকে হবে তাদের এম এমপি কতজন আছে হিসাব করে দেখুন মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া লিডার হওয়ার অনেক দিনের চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না এটা বোধহয় শেষ সুযোগ ওনার কাছে